রাসূলের হাদিস তারা প্রমাণ করে দেখেছে, এরকম এক এক করে একটা নয় দুটা নয় অসংখ্য হাদিস তারা প্রমাণ করে দেখেছেন। আল্লাহ নবীর প্রত্যেকটা হাদিসকে নিয়ে গবেষণা করে 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 এক একটা করে এক একভাবে করছেন, গবেষণা করেছেন। তো এই জন্য এটার জন্য আমাদের যে জিনিসটি দরকার, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? হ্যাঁ, রাসূলুল্লাহর মিলাদের বিরোধিতা, আলেমদের বিরোধিতা করতে পারে সে যাদের জন্ম ঠিক নাই। কি ঠিক নাই? জন্ম যদি ঠিক থাকতো কোনোদিন রাসূলুল্লাহর বিরোধিতা করতো না, জন্ম ঠিক থাকলে আলেম আমাদের বিরোধিতা করতো না, হক্কানি আলেমদের বিরোধিতা, রাসূলুল্লাহর সুন্নত নিয়ে বিরোধিতা করতো না। কারণ বনী ইসরায়েলের মধ্যে যে মস্ত বড় বুজুর্গ হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশের লোক ছিলেন, সাতজন ছেলে, ওই মুরব্বী আল্লাহওয়ালা তার সাতজন ছেলে ছিল, এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে 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 হঠাৎ করে দেখলেন এক বয়স্ক মুরব্বী, তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। কি করছেন? কাদার কারণে জিজ্ঞেস করলেন যে আপনি কাঁদছেন কেন? বলে বাবারে আমার গাভী হারাই গেছে, একটা গরু আমার হারাই গেছে। গরু হারাইছে এই জন্য কাঁদছেন? বলে হ্যাঁ। কয়দিন হয়েছে? বলে 17-18 দিন হলো, একটা গাভী হারাইছে। সাত ভাই যাচ্ছেন, এক ভাই বলছেন মনে হয় এই গাভীটার মনে একটা চোখ মনে হয় ছিল না, অন্ধ মনে হয়। বলে হ্যাঁ, তোমরা কেমনে জানো? ঠিকই তো, আমার গাভীতে একটা চোখ ছিল না। আরেক ভাই বলতেছে যে ওই গাভীটার মনে লেজ ছিল না। কি ছিল না? বলে ঠিকই তো, আমার ওই গাভীর তো লেজও ছিল না। আরেক ভাই বলছে ওই গাভীটা মনে হয় 7-8 মাসের মনে হয় গাভীন ছিল। বলে হ্যাঁ, তাও তো ঠিক আছে, অবাক করার মতো সব তো মিলে যাচ্ছে। বলে এটা মনে হয় এটা ছুটে আসছে, মনে হয় দড়ি ছুটে আসছে। বলে হ্যাঁ, ওটাও তো ঠিক আছে। তো বলে তো তোমরাই তো তাহলে চুরি করছো আমার এই গাভীটা। বলে আমাদেরকে দেখে মনে হয় চোর? কয় না, তা তো মনে হয় না, কিন্তু গাভীর সন্ধান তো তোমরা দিতে পারবা। গ্রামের 10-15-20 জন মিলে ওদেরকে ধরে গ্রেপ্তার করে বাদশার দরবারে নিয়ে গেলেন। বাদশার দরবারে নিয়ে গেলে বাদশাহ বলেন এদের কেন নিয়ে আসছো? বলে এরা চোর। বলে না, এরা সম্ভ্রান্ত ফ্যামিলির, এদের চেহারার মধ্যে তাকওয়া আছে। কি আছে? এদেরকে তো দেখে মনে হয় না যে এরা মনে হয় কোনো চোর, কোনো খারাপ মানুষ, কিন্তু তোমরা এদের নামে বিচার দিচ্ছ, এদেরকে কেন গ্রেপ্তার করছো, কেন নিয়ে আসছো আমার দরবারে? বলে এটা আপনাকে বিচার করতে হবে, যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে, এরা সব জানে। তো বলছে ঠিক আছে, এদেরকে অনেক দূর থেকে সফর করে আসছে, এদেরকে একটু আগে আপ্যায়ন করায়নি, তারপর তোমাদের বিচার হবে। তো বাদশাহ প্রধান উজিরকে বললেন যে একটু আপ্যায়নের ব্যবস্থা করো, দ্রুত কয়েক ঘন্টার মধ্যে যেন আপ্যায়ন রেডি করা হয়। বেশ অল্প সময়ের মধ্যে আপ্যায়ন রেডি করে আনলো, নিয়ে আসলো রুটি, গোস্ত, মদ। রুটি, গোস্ত আর কি, যখন নিয়ে আসলো এগুলো আনার পরে এক ভাই রুটি খাচ্ছে, রুটি খাওয়ার পরে বলছে এই রুটি বানাইছে যে সেটা একজন মহিলা, এবং এই মহিলাটা এই মুহূর্তে মেনস্ট্রুয়েশন পিরিয়ড চলছে, এই মুহূর্তে সে কেন রুটি বানালো, এই মুহূর্তে তার রুটি বানানো ঠিক হয় নাই। বলে এই রুটিটা আমি খাইতে চাইছিলাম না, তারপরে খেলাম। আর আরেক ভাই সবাক হয়ে বললো যে ভাইরে, যে গোস্তটা দিছে এই ছাগলটা ছোট কাল থেকে লালন পালন করা হয়েছে ঠিকই, কিন্তু ছোট কাল থেকে এই ছাগলটা কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে, এরকম একটা খাসি আমাদের জন্য জবাই করলো, এটা কি ঠিক করলো? বলো আচ্ছা, এটাতে এরা জানলো কেমনি? প্রধান উজির শুধু শুনতেছে। 3 নম্বর বললো যে আমাদেরকে যে মদ দেওয়া হয়েছে, এই মদটা এটা গোরস্থানের কবরস্থানের কবরের গাছের মদ দিছে, এটা কেন দিল তারা? আরেক ভাই বলতেছে খাওয়া নিয়ে বেশি বদনাম করা ঠিক না, এই দেশে যে আশ্রয়, এই দেশের বাদশার তো জন্মই ঠিক নাই, খাবা কি? বলে যে জন্ম ঠিক নাই, খাবা কি মানে কি? এগুলো তখন যা যা বলছে তো বলছে, এর মধ্যে জন্মেরও কোনো সমস্যা, জন্মের দোষ, কিসের দোষ? জন্মের দোষ আছে। বলে জন্মের দোষ? প্রধান উজির শোনার পরে অবাক, বাচ্চার কাছে গিয়ে বলছেন যে শুনেন, আপনি নাস্তা দিয়েছেন সব ঠিক আছে, কিন্তু ওরা খাওয়ার সময় যে মন্তব্যগুলো করলো, এরা অনেক ট্যালেন্ট, অনেক মেধাবী, ওরা তো আর অত তাকওয়া বুঝে না। বলে এরা কেমনে বললো? ওরা রুটি দেখে বলছে যে এই রুটি যে বানাইছে একটা মহিলা মানুষ, এই মুহূর্তে তার পিরিয়ড চলতেছে, রেড সিগনাল, বড় কঠিন বিপদ চলতেছে। তো এরা কেমনে বুঝলো? বলে 1200 বাবরচি। কত? 1200 বাবরচির হাজিরা নিলেন। কে বানাইছো রুটি? এক মহিলা বললো আমি। তুমি কেন বানাইছো? বলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যা রুটি বানানো ভালো হবে
তার দ্বারা রুটি বানানো, সবাই বলছে আমার রুটি বানানো নাকি ভালো, আমাকে তারা দায়িত্ব দিয়েছে আমি তো রুটি বানাইছি, তোমার কি কোনো সমস্যা প্রবলেম? মহিলার দ্বারা জিজ্ঞেস করলেন, বলে হ্যাঁ প্রবলেম তে আপনাদের কি সমস্যা? বলে সমস্যা তো আমাদের না, সমস্যা তো জায়গা মতো, মেহমান যারা আছে তারা কেমনে জানলো আমাদের কি সমস্যা, মেহমান কেমনে জানলো তোমার কি হয়েছে না হয়েছে, আমার রাজদরবারে কয়জন বাবুর্চি সেটা ওরা কেমনে জানলো, তা তো আমরা জানি না। বলে আচ্ছা ঠিক আছে, তা বলো যে এই যে গোস্ত, গোস্তটার ব্যাপারে কি হলো? সবাইকে ডাকলেন যে যারা দায়িত্বশীল ছিলেন, এই ছাগল তো অনেক আছে রাজদরবারে, 12-15,000-20,000 ছাগল বকরি ভেড়া বকরি কত দুম্বা আছে কত কিছু আছে, এই খাসি যেটা জবাই করছো এটার কি সমস্যা? বলে সমস্যা কিছুই না, এটা আপনি বলছেন যে সবচেয়ে মোটা তাজা দেখে একটা খাসি জবাই করার জন্য, তা আমরা দেখলাম যে এই খাসিটাই মোটা তাজা, এটা কোনো সমস্যা আছে? এক মুরব্বী বললো যে হ্যাঁ সমস্যা। বলে কি? বলে এই ছাগলটা যেদিন জন্ম দিছে, বাচ্চা হয়েছে যেদিন, তার 3 দিন পরে এই বাচ্চাটার মা মারা গেছে, আর ওই সময় 8টা কুকুরের বাচ্চা জন্ম নিয়েছিল, একটা কুকুর 8টা বাচ্চা দিছিল, 8টা 9টা একটাও নাই, ওটার দুধ আছে কিন্তু মাগার মাল নাই, যে খাইবে বাচ্চা নাই, আর এটার বাচ্চা আছে মাগার যার কাছ থেকে টানবে সেটা নাই, তো করার তো কিছু নাই, তখন আমরা ওইটার লাগাই দিছি, কুকুর আরো তো বুঝতে পারে নাই কে খাইতেছে, খায়ে খায়ে বড় হয়েছে, কুকুরের দুধ খায় বড় হয়েছে, আমরা কি করে কি করছি না করছি আপনাদের কি সমস্যা? বলে সমস্যা তো এখানে না, সমস্যা তো জায়গা মতো, যেখানে খাবার দিচ্ছি ওরা তো বলে দিচ্ছে এমন খাসি জবাই করছো যে খাসি কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে, এই খাসি কেন দিলাম? অবাক করার মতো, মিলে যাচ্ছে হিসাব। তারপর বলছে যে মদ দিছো, এই মদটা দিলা কোথা থেকে? বলে মদ দিছি, আপনি বলছেন যে গাছের আঙ্গুর গুলো মোটা তাজা টষ্ট, সে এইরকম একটা গাছের আঙ্গুর দেওয়ার জন্য বলা হয়েছে। বলে আচ্ছা, তা আমরা দেখলাম আপনার আব্বার যে কবর আছে, কবরের উপর যে আঙ্গুর গাছটা, দেখলাম যে ওই গাছের আঙ্গুর এত টষ্ট, সে আর এরকম কখনো মনে হলো না, ওইটা থেকে একেবারে আমরা ওটাকে রসটা বের করে সিঞ্চন করে আমরা দিলাম। তা আমরা এত আঙ্গুর বাগান থেকে কোন বাগানের আঙ্গুর দিছি, কোন গাছের দিছি, তো ওরা কে জানলো? আর আপনাদের এত দরকার কি? আপনারা মদ খাইবেন, ওই মুহূর্তে জায়েজ ছিল, এটা খাবেন, এটা আপনার নিয়ে তো টেনশন না। বলে টেনশন তো না, জায়গা মতো সমস্যা। বলে ও আচ্ছা, এখন তিনটা তো মিলল, তো বলে আপনার ব্যাপারে কি এখন কি করবো, আপনার যে জন্মের দোষের কথা বলছে, এখন এইটা আপনি সমাধান করবেন, আমরা বলবো কয় শুনো, এইরকম কাহিনী তো আগেও 2 বার আমি শুনছি, আমার জন্ম নিয়ে তো সমস্যা কেন, এটা কেন বলে, এর আগেও 2 বার হয়েছে, নতুন কিছু না। বলে তাহলে আমি মার কাছে যাই, মা বলতে পারবে, মা বলছে যে সমস্যা তো আছে, সমস্যা কি আছে না আছে তে মানুষ কেমনে জানবে, কয় কেমনে জানছে তা তো বলতে পারি না। এখন ওই মুরব্বীর গরু চুরির বিচার তো বহুত দূরের কথা, রাষ্ট্রের বিচার লই তো টানাটানি, কথা বলেন ঠিক কিনা? বড় কঠিন, মনে রাখবেন গোস্তাখি বেয়াদবি করলে ওর নিস্তারে জমিনে নাই, সুপার পাওয়ার যারা ছিল তসনস হয়ে গেছে, যারা বলেন নমরুদ ফেরাউন হামান একটাও টিকে নাই, ঠিকছে না? রাসূলুল্লাহর সাথে যদি কেউ বিয়াদবি করে, নমরুদ বিয়াদবি করেছিল ইব্রাহিম খলিলুল্লাহর সাথে, কথা বলেন ঠিক কিনা? আগুনের কাজ হলো জ্বালাই দেওয়া, আগুনের কাজ কি? জ্বালাই দেওয়া, দাহন করা আগুনের কাজ, কিন্তু মাঝে মধ্যে আগুন বলে সরি, আগুন কি বলে সরি, ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারে নাই না, পারছে না? বাতাসের কাজ হলো উল্টো পাল্ট করে দেওয়া, কিন্তু আল্লাহ তাআলা এমন একজন নবী দিছিলেন সুলাইমান নবী, তিনি বাতাসের কান ধরে উঠাবসা করাইতেন, সুবহানাল্লাহ, বলে বলে সুলাইমান আর রিহিটাকে বাতাসটাকে সুলাইমান নবীর আয়ত্তে এনে দিছিলেন, বাতাসকে যেদিকে হুকুম করে সেদিকে যায়, এটা আল্লাহ তাআলা দেন, সবাইকে সব জিনিস দেন না, সুবহানাল্লাহ। আর আমার নবীর ব্যাপারে কুল কায়নাতের যা আছে সব আল্লাহ তাআলা নবীর আয়ত্তে এনে দিয়েছিলেন, কম কথা নয়, সবাই নবীর কথা শুনতো, গাছে শুনতো, মাছে শুনতো, শুকনো কাঠ নবীর মহব্বত নবীর ভালোবাসা দিয়েছে, দেনে দেনে আজকে আমরা আর কোথায়? তো সর্বশেষ যে বক্তব্যটি
সেটা হলো ওরা এগুলো শোনার পরে অবাক হয়ে গেল যে এটা কেমনে ওরা বুঝলো, এই যে চারটা বিষয় বললো ওরা বুঝলো কেমনে, বলে তোমরা কেমনে বুঝলো, বলে তাকওয়ার ব্যাপার, এটা আমরা বলে দিই হয়ে যায়, বলে দিই হয়ে যায় না, এত সোজা সবাই কি বলতে পারে? আচ্ছা বলো দেখি কেমনে বুঝলা, রুটিটা যে বানাইছে বলে রুটিটা ধরে যখন খাওয়া শুরু করছি দিদি সাইডে কাঁচা আছে, ভালো করে শেখা হয় নাই, একটা কারণ শেখা হয় না, তো তাতে বুঝলা কি? বলে তাতে বুঝলাম যে সমস্ত মিনিস্ট্রেশন পিরিয়ড, মহিলাদের যখন পিরিয়ড চলে তাদের মন ভালো থাকে না, কাজে মন বসে না, রুটি বানানটা দেখে আমরা বুঝতে পারছি আমাদের চোখের জ্যোতি আছে, আমরা অলিয়াউলিয়াদের সন্তান, এটা আমাদের আলাদা বিষয়, আমরা এটা রুটি দেখে বলে বলছি, তবে মহিলা বানাইছে কেমনে বুঝলা? কই এখানেও আমরা বুঝতে পারছি, সবাই তো রব জিনিস বুঝে না, দেখেন হাত সবার হাতের মধ্যে লেখা আছে এই যে 81, এই বাম হাতে 81, ডান হাতে লেখা আছে 18, আরবিতে লেখা আছে কত? 99 না? 18 আর 81 কত? 99টা নামের রে হাতে আসলে বান্দা যখন হাত তুলে এখান থেকে ডাইরেক্ট রিফ্লেকশন হয়ে এটা চোখে যায়, চোখ থেকে তখন পানি আসে, নাকের ডগার আগ পর্যন্ত আসার আগে এটা কবুল হয়ে যায়, শুধু কবুল হয়ে নূরটা বাকি থাকে হাতের মধ্যে, হাতের মধ্যে বাকি থাকার পরে যখন মাসা করে তোর হাতের নূরটা চেহারায় যায়, যারা তাহাজ্জুদ পরে বেশি দোয়া করে হায় মুখটা মাসা করে তাদের চেহারায় দেখবেন যেটুকু মুছবে ওইটুকুতে আল্লাহ নূর বানাই দিবে, এটা চেনাতন বিষয় নয়, এগুলো হলো সিক্রেট বিষয়, সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার, তো বললো যে এই রুটি বানানোর বিষয়টা এরকম, বলে হ্যাঁ এটা তো এরকমই, বলে আচ্ছা এটা না হয় বুঝলাম যে এটা এটা বোঝা যায়, তো এই খাসির গোস্তটা এটা যে কুকুরের দুধ খেয়ে খাসিটা বড় হয়েছে এটা কেমনে বুঝলা? বলে এখানে একটা বোঝার বিষয় আছে, বলে এটা এখানে আধ্যাত্মিক বিষয় আছে, তবে আমি স্বাভাবিক বিষয়টা বলে দিচ্ছি, বলে স্বাভাবিক বিষয়টা কি? বলে যে খাসির চর্বি গরুর চর্বি এই চর্বিগুলো স্বাভাবিকভাবে গোস্ত থাকে নিচে চর্বি থাকে উপরে, কিন্তু সোয়াইন যেটা শুকর এবং কুকুর, কুকুরের চর্বি সোয়াইন ফ্লু যেটা বা সোয়াইন মিট যেটা ওটার যে ফ্যাট চর্বিটা এগুলো সব সময় থাকে নিচে গোস্ত থাকে উপরে, গোস্তর ওয়েট হলো কম চর্বির ওয়েট হলো বেশি, সোয়াইন এবং কি ডগ ফ্যাট যেটা এগুলো, তাহলে দেখলাম যে গোস্তগুলো উপরে ভাসে রয়েছে চর্বিগুলোর নিচে রয়েছে, তাতে বুঝলাম চর্বিটা প্রমাণ করছে যে এটা সত্যিকার অর্থে এর যে রক্তটা, এর যে রক্ত মা গুদিয়া বিল বলা হয়েছে যেটাকে প্রস্তুত করা হয়েছে গোস্তটা যেটা, এটা নিঃসন্দেহে সোয়াইন অথবা ডগের ফ্যাট থেকে তাদের থেকে তৈরি করা, না হলে এটা নিচে থাকতো না, তখন এটা দ্বারা আমি বুঝলাম যে এটা কোনো কুকুর থেকে এটা বানানো, আল্লাহু আকবার, কুকুরের চর্বি, তো অবাক হয়ে গেল, কুকুর হলে যে খারাপ তা নয়, আসাবে কাফের কুকুর সহবতে সাতজন যুবকের সহবতে থেকে একটি মুনকার হাদিস, যদিও কেউ কেউ বলছেন এটা দৈব জেদ্দান বলছেন, তবু এখান থেকে শিক্ষা হচ্ছে যে সহবত এমন একটা জিনিস, সহবতে থাকলে খারাপ জিনিসও ভালো হয়ে যায়, কথা বলেন ঠিক না? স্যার সিনা দরবার কে আমরা আলেমের দরবার বলি কেন? এই দরবারে যারা যায় তরিকুল ইসলাম অন্যান্য কেতাবাদী পড়ে এই দরবারে সবাই আলেম হয়ে যায়, এই জন্য কোন মজলিসে ডাকলে আসে না, আমি তো আলেম, কিন্তু যদি মূর্খ হইতো অন্যান্য অনেক দরবার আছে তাদের হলো অধিকাংশ হলো আকসার হলো জুহাল, যেখানে ডাকলে হুড়মুড় করে পড়ে যায়, সরসিনা দরবাররা অধিকাংশ দরবারের মুরিদান হলো আলেম, চিন্তা করে হিসাব মিলায়, সরসিনা হুজুর আসলে ওই জন্য আসতে চায় না অনেকে, আর ওরা হুড়মুড় করে পড়ে, কথা বলেন ঠিক কিনা? আমাদের এগুলো সমস্যা, এগুলো আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে হবে, সরসিনা দরবার কোন একটা মাহফিল দিবে দেখবেন 100 আলেম হাজির, এখানে যদি আজকে হিজাব মিলান কমপক্ষে 50 জন শুধু টাইটেল পাস আলেম আসে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আর চিন্তা করতে পারবেন এটার নাম হলো সরসিনা দরবার, আল্লাহু আকবার বলেন, আলেমের দরবার, কিসের দরবার? যেহেতু আমরা 10টার মধ্যে শেষ করতে চেয়েছিলাম কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি, শুধু যে কথাটি না বললেই নয়, ওরা তো বুঝলেন, এরপরে বললেন যে আচ্ছা এটা কেমনে বুঝলেন যে মদ, এটা গোরস্তানের মদ, বলে এটা বুঝলাম এইভাবে যে মদ খাওয়ার পরে তো একটা ক্রিয়া হয়,
এটা কিছু এফেক্ট হয়, এডিক্টেড হয়, মানুষ আসক্ত হয়, দিলাম যে কোনো কাজ করে না, গোরস্থানে গেলে ওরকম কোনো কাজ করে না, সব মরা নীরব। তবে গোরস্থানে গেলে যদিও নীরব, কিন্তু তাদের রুহানি পাওয়ার আছে। রাসূল বলেছে ইজা আতাইতুমুল মাকবারা ফাকুলু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তাহলে কবরবাসীকে শান্তি বর্ষণ করার জন্য রসুল সালাম দিতে বললেন। কবরবাসী যদি নাই শুনতেন, রসুল কি এরকম একটা মিথ্যা কথা বলবে? কবরবাসী শুনবে না আর আমরা গিয়ে যাই সালাম দিব, এটা নয়। বরং কবরবাসীকে সালাম দিলে তারা শুনে। সাধারণ মুসলমান মা বাবা কবরবাসী যদি আপনার আমার সালাম শুনে, ওলি আল্লাহরা শুনে না? সাধারণ মুসলমান যদি শুনে, ওলি আল্লাহরা যদি শুনে, সাহাবীরা শুনে না? সাহাবীরা যদি শুনে তো নবীরা শুনে না? নবীরা যদি শুনে তো নবীদের নবী যিনি তিনি শুনেন না? সেই নবীরে কেমনে বলো মরে গেছে শেষ? হায়রে পরা কপাল! আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী, সব বক্তারা আমরা বলে আসছি সব সময়। কোরআন হাদিসের দলিল নাহে নাই দিলাম, বাদ রাখলাম। এমনি তো আমরা সহজেই বুঝি, এই হাদিস তো সবাই জানি, গোস্তানে গেলে সালাম দিতে হয়, কি জানি না আমরা? এটার জন্য কি আর দলিল লাগবে? অথচ দলিল আছে সহি মুসলিম শরীফে, নাসাইতে, তিরমিজিতে, আবু দাউদে, বাবু জিয়ারাতিল কবরের মধ্যে আলাদা বাবে আছে। অথচ আমরা কবর জিয়ারত করলে বলে আমরা বলে কবর পূজারি, কবর পূজারি বলবে তারা পূজার সাথে যাদের রিলেটেড। আমাদের কবর পূজা নয়, আমরা কবর জিয়ারত সুন্নাত, এটাকে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলে? আমার নবীর সুন্নাতকে আমরা জেন্দা করবো। যে নবীর মর্যাদা ছিল গগন চুম্বি, যে নবীকে আল্লাহ তারা হাতিমে কাবা থেকে নিয়ে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাতিমে কাবা থেকে নিয়ে যেই নবীকে ইয়াসরিব বেতলহাম বাইতুল মুকাদ্দাস হয়ে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী আরো উপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে, সিদ্রাতুল মুনতাহার পরে, 70,000 নূরের পর্দার পরে, ইলা মা শা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ যতদূর পর্যন্ত চেয়েছেন, ওয়াকিলা বিল আরশ, আরেকটি মনে আসে আল্লাহ তাআলা তার দোস্তকে আরশে আজিম পর্যন্ত নিয়ে তার মর্যাদাকে এমন সমুন্নত করেছেন, ওয়াতিত আরদান লাম ইয়াতাহাদান কাবলাকা ওয়া লা বাদাকা, আপনি এমন একটি স্টেজ আর মর্যাদা, আল্লাহর পরেই হলো আপনার মর্যাদা। আপনি হলেন মখলুক, আল্লাহ হলেন খালেক, খালেক আর মখলুক তো এক নয়, ঠিক কিনা বলেন? তবে মখলুকের মধ্যে সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সবার সেরা আপনি, সবার সেরা আপনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, এই চোখ আপনাকে সুন্দর কাউকে দেখে নাই, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কোন নারী আপনার চেয়ে সুন্দর কোন শিশু জন্ম দেন নাই, আপনি আপনি সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত সাতজন ছেলে বলতেছে যে গরুর চুরির জন্য যে আমাদেরকে অভিযুক্ত করা হলো, এটা কি হবে? বলে এই বিচার এখন বসি, তবে বাচ্চার জন্মের দোষ এটা কেমনে বুঝলা? বলে এটা বুঝলাম, আমরা এতগুলো মানুষ বসা আছি আলেম ওলামা, এদেরকে একটু রেসপেক্ট করার জন্য আপনি যদি পাশে আসতেন একটু বসতেন তাহলে বুঝতাম সব কিছু ঠিক আছে। যারা আলেম ওলামাদেরকে কটুক্তি করে, আউলিয়া কেরামদের সাথে বিরোধিতা করে, যারা আলেম ওলামাদেরকে খারাপ নজরে তির্যক দৃষ্টিতে তাকায়, নবীদের গোস্তাখি যারা করে, মনে রাখবেন তাদের জন্মের প্রবলেম আছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কিতাবে দর্জ দিচ্ছিলেন, দুটো মনে আসে, ইমাম বুখারীর ব্যাপারে আসে, ইমাম আজমের ব্যাপারেও আসে, কিতাবে দর্জ দিচ্ছিলেন, কিছু ছেলে খেলছিল কোর্রা বল খেলা খেলছিলেন, হঠাৎ করে একটা বল দর্জ যেখানে পড়াচ্ছিলেন ওই জায়গায় এসে পড়লো বলটা, একটা ছেলেও সাহস করলো না যে বলটা তুলে নিয়ে যাবেন, একজনও সাহস করে নাই, যে কেতাবের সামনে দর্জ দিচ্ছেন ওইখান থেকে বলটা নিয়ে আসবে এ সাহস কেউ করে না। একটা ছেলে উঠে ইমাম আজমের সামনে থেকে বলটা নিয়ে গেল, ইমাম আজম বললেন খোঁজ নিয়ে দেখো এটার জন্মের দোষ, কারণ জন্মের দোষ না হলে এরকম বিয়াদবি করতো না, খোঁজ নিয়ে দেখছে ঠিকই ছেলেটার জন্মের প্রবলেম ছিল। মনে রাখবে
দেখবেন আলেম ওলামাদের সাথে যারা দুশ্মনী করে, আলেম ওলামাদের সাথে যারা বিরোধিতা করে, হক্কানি আলেমদের সাথে নিজের কোনো স্বার্থ নাই, শুধু দীন ইসলামের জন্য বিরোধিতা করে, রাসূলুল্লাহর সাথে গোস্তাখি করে, সত্যি এদের জন্মের প্রবলেম আছে। ঠিক কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো গভীর মনোযোগ, শেষ পর্যন্ত বিচার করতে গিয়ে শেষে যখন বিচারের রায় হচ্ছে, সেই বিচার কি হলো, বলে যে তোমরা কেমনে বুঝলা যে এই গরুর একটা চোখ কানা, এটা কেমনে বুঝলা? এটা বুঝলাম যে যখন আমরা যাচ্ছিলাম দেখলাম ঘাস আছে, ঘাস খেয়েছে, পুরো ঘাস চতুর্দিকে, এক পাশের ঘাস সুন্দর রয়ে গেছে, আরেক পাশের ঘাস মেঠে খেয়ে গেছে, একেবারে সুন্দর করে খেয়ে গেছে। তাহলে বোঝা গেল যেই চোখ দেখে নাই ওই পাশের ঘাসটা রয়ে গেছে। এটা আমরা বুঝেছি যে একটা চোখ তার ঠিক ছিল আর একটা চোখ নষ্ট, এই জন্য এই পাশের ঘাসগুলো একটা বারো মুখ দেয় নাই। সুবহানাল্লাহ বল। আচ্ছা এটা বুঝলাম, তো দ্বিতীয়টা কি বুঝলি, কেমনি কি করলেন আপনা? দ্বিতীয়টা যে বললেন কি ছিল, লেস কাটা, এটা কেমনি বুঝলেন? বলে যে খাওয়ার সময় যে পিছনে যে ছেড়ে দিয়ে গেছে, মল ছেড়েছে, যদি লেস থাকতো তাহলে চতুর্দিকে পড়তো, ছিঁড়ে ছিঁড়ে একটু পড়তো, কিন্তু এটা যেহেতু লেস নাই এক জায়গায় পড়ে গেছে, লেসটা একটু লাড়া দিলে চতুর্দিকে ছিঁড়ে পড়তো না, তো লেজ না থাকার কারণে এক জায়গায় পড়ছে, তাহলে বুঝছি এটা লেজ নাই। সুবহানাল্লাহ, কি মেধা ছিল তাদের। তিন নম্বর বলছেন যে আচ্ছা আর এটা কি ছিল, হ্যাঁ আট মাসের গাভিন ছিল, এটা কেমনে বুঝলা? বলে আমরা পা গুলো গবেষণা করছি, তারা যে পা রাখছে, পিছনের পা আর সামনের পা গুলো নিয়ে আমরা ডিপনেস, তার গভীরতা নিয়ে আমরা দেখেছি যে পিছনের পায়ের গভীরতা ছিল একটু বেশি, তার পিছনে একটা বস্তা ছিল মনে হয়, এটার যেহেতু গভীরতা বেশি পিছনে কোনো ভারী জিনিস ছিল, আর সে ভারী জিনিস হলো আট মাসের বাছুর। সুবহানাল্লাহ, এটা আমরা বুঝে ফেলেছি। এরকম করে এক এক করে সব উত্তর দিল, শেষ পর্যন্ত তাদেরকে সসম্মানে বাদশা বলল যে এখন আমার ব্যাপারে যা বলছেন তো বলছেন, কি আর বলবো, সসম্মানে তাদেরকে বিচার থেকে বলছে যে আপনারা বেকসুর খালাস, আপনারা এগুলো নেন নাই, তবে এটা আপনাদের সম্ভ্রান্ত ফ্যামিলির। শেষ পর্যন্ত তাদেরকে অনেক সম্মান করে নিজ্জত করলেন, তো বললেন যে আসলে এখান থেকে শিক্ষা হলো যে মানুষের হৃদয়ে যখন তাকওয়া থাকে তখন অনেক কিছু সে বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, নবীর শানে কেউ গোস্তাখি করবো না, মুখাও কিসের কাছে চিঠি দিয়েছে, চিঠি মুখে নিচ্ছেন, কপালে নিছেন, নেওয়ার পরে এগুলো পাঠিয়ে দিলেন, মারিয়া কিপ্তিয়াকে দিলেন, রাসূলুল্লাহ তাকে বিয়ে করে নিলেন মারিয়া কিপ্তিয়াকে, তার বংশে জন্ম নিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই যুগের নিয়ম ছিল একটা ধোপার কাছে দেওয়া হলো তাকে, রাসূলুল্লাহ মাঝে মধ্যে সপ্তাহে সপ্তাহে দেখতে যেতেন, চোখের পানি রাখতে মারতেন না, আল্লাহর নবী নিজের ছেলেকে দেখতে যেতেন। হাজি সাহেবরা যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার কবরের কাছে যায় তখন কেউ চোখের পানি রাখতে পারে না, অবাক করার মতো। এই জন্য রসুল বলছেন ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা, সহি মুসলিমের বর্ণনা, রসুল বলেন শোনো তোমরা অল্প দিনের মধ্যে মিশর বিজয় করবে, তবে মিশর বিজয় করবে ঠিক ওই রসুল আগে বলে দিয়েছিলেন মিশরের মানুষের সাথে খারাপ বিহেভ করবে না, তাদের সাথে সুন্দরতম আচরণ করবে। সাহাবীরা বলল হুজুর মিশরকে স্পেসিফিকলি আপনি কেন বললেন? বলে মিশর হলো আমার শ্বশুর বাড়ির এলাকা। কিসের এলাকা? সবাই বললো হুজুর কেমনে? বলে এই যে দেখো মারিয়া কিপ্তিয়াকে আমি চিঠি বানাইছিলাম, চিঠির জবাব দিয়েছিল মারিয়া কিপ্তিয়া খাদেমা, আর তাকে আমি বিয়ে করেছি, সেখান থেকে জন্ম নিয়েছেন, তো মারিয়ার অরিজিনাল বাড়ি হলো মিশর, কি বিতি সে, ওটা আমার শ্বশুরবাড়ির এলাকা, এবং ওই দিক থেকে যেমন আসে আমি জুরহুম কৌমে বিয়ে করেছি, সেই দিক থেকেও আমাদের একটা সম্পর্ক রয়েছে, সেই দুই দিক থেকে সম্পর্কের কারণে মিশরবাসীর সাথে খারাপ আচরণ করবে না, ওটা আমার শ্বশুর বাড়ির এলাকা। সুবহানাল্লাহ, এই যে রসুল আকরাম সাল্লাম কিভাবে ইজ্জত করেছিলেন, সম্মান করেছিলেন মানুষদেরকে, মেহমান আসলে তাদেরকে কিভাবে ইজ্জত করতেন। আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে যে বিষয়টি আমরা জানলাম সেটা হচ্ছে আমরা সবাই দোয়ায় বিশ্বাসী। সবাই দোয়া কি? রসুল্লার শান মান আমরা সবাই উচ্চকৃত করে ধরবো, ঠিক কিনা বলেন? তিন নম্বর, রসুল্লার সুন্নত গুলোকে আমরা লালন করব, পালন করব, রাজি সবাই? সামান্য সুন্নতের বিরোধিতা যদি কেউ করে আমরা সব জায়গায় ছাড় দিতে পারি, কিন্তু রসুল্লার শানে বেয়াদবি করলে আমরা কখনো কাউকে ছাড় দেব না। আমরা কোরআন নিজেরা তেলাওয়াত করব, মানুষদেরকে কোরআন তেলাওয়াতের জন্য তাকিদ দিব, কোরআন শিখতে হবে, ছোট্ট ছোট সোনামণিদেরকে আমরা কোরআনের তালিম দিব, আগডুম বাগডুম ঘোরাডিম সাজে ঢাক ঢোল বাজাবো না, শিখবো না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, শিখবো মা গো মাদ্রাসাতে আলিফ লাম মিম, এগুলো আমরা শিখবো। দেখবেন ছোট ছোট সোনামণিরা কোরআন মাজিদ শিখে
রাসূলের সুন্নাহ শিখে ছোটকাল থেকে এটা গড়ে তুলবেন। সুবহানাল্লাহ, ছোটকাল থেকে গড়ে তুলতে হবে। ছোটকাল থেকে গড়ে তুললে, সুন্নতি জামা পরালে দেখবেন যে এটা ছোটকাল থেকেই এটা গড়ে উঠবে, বড় হলে আর এটা ভেজাল করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুলের মঞ্জুর করুন। আল্লাহ মাওলানা মুফতি আব্দুল কাদির তাওহীদ এই মসজিদের আপনাদের ইমাম এবং খতিব, আলহামদুলিল্লাহ বলেন, আপনারা বড় ভাগ্যবান। বড় কি ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। তার লেখা পড়া, লেবাস, পোশাক, সিরা।